সবে বরাত কেন্দ্রিক হাদিসগুলো নিয়ে ওলামায় একরামের মধ্যে নানা রকমের বিতর্ক আছে আলোচনা আছে কিন্তু একটি বিষয়ে সারা পৃথিবীর সব ওলামায়করাম একমত হবেন এবং কারোর দ্বিমত করবার কোনো সুযোগ নেই আর সেটি হল সবে বরাতের জন্য মসজিদে জমায়েত হতে হবে একত্রিত হতে হবে সমবেত হতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি এমনকি ইশারা ইঙ্গিতেও বলা হয়নি বিশেষ করে বর্তমানে যে একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা গোটা পৃথিবী করোনা ভাইরাসের ভয়াল থাওয়ায় আক্রান্ত এমন সময়ে পাঁচক্ত নামাজ পর্যন্ত মসজিদে সমবেত না হয়ে বরং বাসায় আদায় করার পরামর্শ দিচ্ছেন সারা পৃথিবীর সমস্ত অলামাইকরা সেখানে সবরাত্রি বাদরবন্দিগীর জন্য মসজিদে একত্রিত হওয়া সমবেত হওয়া কোনো অবস্থাতেই আমাদের জন্য উচিত হবে না জায়েজ হবে না রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন লা দরারা ও কাউকে ক্ষতিগ্রস্ত করা যেমন জায়েজ নেই নিজে ক্ষতিগ্রস্ত হওয়া তেমনিভাবে জায়েজ নেই অতএব একজন মুসলমান এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না যার মাধ্যমে তার নিজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা অন্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তবে হ্যাঁ আমাদের বাসাবাড়িতে অবশ্য অবশ্যই আমরা এবাদবন্দি করব আল্লাহ সুমতাল্লার দিকে মনোনিবেশ করব রুজু করব আল্লাহর কাছে তবা করব করব আত্মসংশোধনের দিকে আমরা মনোনিবেশ করব বিশেষ করে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর দিকে ধাবিত হওয়ার কোনো বিকল্প হতে পারে না কিন্তু তাই বলে সবরাতের ইবাদতের নামে আমরা মসজিদে সমবেত হওয়া কোনো অবস্থাতেই জায়জ হবে না